পুরো 2 নম্বরই মাল, কথাই ভালো করে বলতে পারে না। ও ইংরেজিতে বলুক না 1 ঘন্টা কথা, ও 45 মিনিট 1 ঘন্টা ভালো করে স্পিচ দিক না একটা। বাঙালি একজন মানুষ, তা ইংরেজি বলা কি ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে কোনো ক্রাইটেরিয়া? ওনার নেত্রীকে আগে ইংরেজির ক্লাস নিতে বলুন, তাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো লাগছে কেন? কারণ হেরে যাবেন বলে? শ্রীরামপুর থেকে হেরে যাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই কারণে কি? তৃণমূলের চেয়ার খালি হবে। তৃণমূল ভবন থেকে আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে চাচা ছোলা ভাষায় তাকে আক্রমণ করেছেন, কি বলেছেন একবার শোনাই, তারপর প্রতিক্রিয়া নিচ্ছি। ও এখন শুভেন্দু অধিকারীর পায়ে ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছে, একদম শুভেন্দু অধিকারীর পায়ে ড্রাইভ মেরে দিয়েছে। ও নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য শুভেন্দু অধিকারীর পাটা ধরে নিয়েছে, তাই জন্য ও শুভেন্দু অধিকারীর মধ্যে ভগবান দেখতে পাচ্ছে। কি বলবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন উঁচা ব্যক্তি সেটা আমরা বিশ্ব সংসারে সবাই জানি, ওনার ভাষা, ওনার কথা, ওনার তুরিয়াবস্থায় পৌঁছে গিয়ে তারপরে ওনার নাচ গান কথাবার্তা প্রত্যেকেই দেখেছে, তো ওনার কাছ থেকে এ ধরনের কথাটাই স্বাভাবিক আশা করা যায় এবং উনি সেটাই বলেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, তার একটা হাই পেইং জব ছেড়ে রাজনীতির মতন একটা অনিশ্চয়তাপূর্ণ জায়গায় আসবেন, কোন ব্যক্তি আসে বলুন তো? আপনি যাবেন? আপনি রাজনীতিতে আপনার ভবিষ্যৎ কী হবে? ভারতবর্ষের কেউ বলতে পারবে রাজনীতিতে কী ভবিষ্যৎ আছে কী ভবিষ্যৎ নেই কার? কেউ বলতে পারবে না। তাই রাজনৈতিক জায়গায় পদার্পণ করা, একটা অত বড় হাই প্রোফাইল জব ছেড়ে দিয়ে, হাই পেইং জব ছেড়ে দিয়ে, সেটা ইটসেলফ তার জন্য বুকের পাটা লাগে, ধক লাগে, সবাই পারে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এত ভয় লাগছে কেন? একজন ভারতবর্ষের নাগরিক, তার তো মৌলিক অধিকার আছে, সংবিধান অধিকার দিয়েছে, সে তার মতন সে যে কোনো দলে যেতে পারতেন। আজকে সে ভারতীয় জনতা পার্টি চুজ করেছে কারণ ভারতীয় জনতা পার্টি লড়ছে চোরেদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, তাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এত লাগছে কেন? কারণ হেরে যাবেন বলে? শ্রীরামপুর থেকে হেরে যাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই কারণে কি? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কথা বলা নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন, শোনাই, তারপর প্রতিক্রিয়া নিচ্ছি। পুরো 2 নম্বরই মাল, কথাই ভালো করে বলতে পারে না। ও ইংরেজিতে বলুক না 1 ঘন্টা কথা, ও 45 মিনিট 1 ঘন্টা ভালো করে স্পিচ দিক না একটা। বলো দিতে বলো না ওকে, 4 বাজে এত বাংলা বাঙালি নিয়ে বড় বড় ঢেঁড়া পেটানো, বাংলা নিজের মেয়েকে চায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গাঙ্গুলি, বাঙালি একজন মানুষ, তা ইংরেজি বলা কি ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে কোনো ক্রাইটেরিয়া? মানে পশ্চিমবঙ্গ যে 10.5 কোটি জনসংখ্যা আছে, সেই 10.5 কোটি জনসংখ্যা যাদের কাছে কল্যাণ ব্যানার্জি ভোট চাইতে যায় শ্রীরামপুরের, সব মানুষ ইংরেজিতে কথা বলতে হবে? ইংরেজিতে কথা, উনি ইংরেজিতে কথা বলার জন্য কী প্রচেষ্টা নিচ্ছে ওনার সরকার? কটা ইংরেজি মাধ্যম স্কুল করেছে? কটা সরকারি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করেছে এই 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সেটার জবাব দিক। শ্রীরামপুরে কটা ইংরেজি মাধ্যম সরকারি স্কুল করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়? সাংসদ ওর বিধায়ক ওদের দলের, কাউন্সিলর ওদের দলের, কর্পোরেশন লেভেলে কটা স্কুলে ইংরেজি করাতে পেরেছে? বামেরা তো বন্ধ করে দিয়েছিল সরকারি স্কুলে, ক্লাস ফাইভের আগে ইংরেজি পড়বে না, ক্লাস 5 থেকে ইংরেজি পড়ানো আরম্ভ হয়েছিল। ও সরকার কী করেছে? ইংরেজি বলে একটা ক্রাইটেরিয়া? কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে 1 ঘন্টা ইংরেজিতে স্পিচ দিতে পারবে, লেকচার দিতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় ওর নেত্রী পারবে দিতে? আই গো আপ ইউ গো ডাউন, বেঙ্গল ইজ আ বর্ডার অফ পাকিস্তান, বেঙ্গল ইজ আ বর্ডার অফ অমুক তমুক, ইফ আই অটোমেটিক্যালি মার্ডার ইউ, এসব কথা বলে একটা গোটা বিশ্বের দরবারে, যেখানে এ মিস্টার চায়না, এ মিস্টার চায়না, নিশ্চয়ই বেঙ্গল সামিটে সবার মনে আছে, এগুলো কেউ বলে? ওনার নেত্রীকে আগে ইংরেজির ক্লাস নিতে বলুন, ওনার দলের যতগুলো সাংসদ আছে, ওই আফরিন আলী থেকে আরম্ভ করে যেগুলো আছে, ওগুলো ইংরেজিতে কথা বলতে পারে সাংসদে? দেব বলতে পারে? দেব পারে কি বলতে? ও তো বাংলায় বলতে হয়, তখন মনে হয় না কেন বাংলায় কথা বলতে লজ্জা হয়? বা এটাই হচ্ছে তৃণমূলের আসল চরিত্র, ওরা হচ্ছে সব থেকে বড় বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, ওরা মুখোশ করে, নাটক করে, কয়েকটা সংগঠনকে সামনে দাঁড় করিয়ে বাংলা বাঙালি বাংলা বাঙালি, আসলে বাংলা বাঙালি নয়, ওরা হচ্ছে শুধুমাত্র ব্যানার্জি পরিবার কেন্দ্রিক।
একটা পারিবারিক দল, পরিবার কেন্দ্রিক দল, এটা হচ্ছে কতখানি বাঙালি বিদ্বেষী আপনি চিন্তা করুন যে ইংরেজিতে কথা বলতে হবে, এটা ক্রাইটেরিয়া। একজন প্রাক্তন বিচারপতি তার পরিবার নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে কি মন্তব্য করেছে একবার শোনাই। তৃণমূল কংগ্রেসে এতগুলো সাংসদ দিয়েছে, পশ্চিমবঙ্গ এতটাই যখন অ্যাটাক করেছে তখন তো একটা কথা বলতেই হবে, না বললে হবে না। ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল? একা একা কেন ঘরে থাকতো? কোনো আত্মীয় স্বজন নেই কেন? কেউ নেই কেন চারিদিকে? যখন সব ইন্টারভিউ ফিন্টারভিউ দিত তখন চাটাও নিয়ে আসতো, বাড়িতে একটা কাজের লোকও থাকতো না, বোধ হয় ভয়ে থাকতো না। হ্যাঁ কেন ছিল? সমাজে মেশার মতো স্ট্যান্ডার্ডের উনি মানুষ ছিলেন না, এখনো সমাজের স্ট্যান্ডার্ডে মেশার মতো মানুষ নন। একেবারে ব্যক্তিগত আক্রমণ। যদি ব্যক্তিগত জীবন নিয়ে কারুর আক্রমণ করা হয় তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ব্যক্তিগত আক্রমণ করার অনেক জায়গা আছে। গঙ্গাদর্শন ফ্ল্যাটের মধ্যে শ্রীরামপুরে কে থাকে আমি জানি না, কিন্তু ওখানে কারা কারা রাতের অন্ধকারে যায় সেটা কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলতে পারবে? কে থাকে এবং কারা যায় ওনার ব্যক্তিগত জীবনে আমার বলার দরকার নেই, অত্যন্ত ওছা লাগে বলতে, কিন্তু যখন বলেছেন তাহলে তাই জন্যে বাধ্য হতে, কারণ আয়নাটা সবাইকেই দেখানো উচিত। যারা কাঁচের ঘরে থাকে তাদের অন্যের ঘরে পাথর ছোঁড়া উচিত নয়। ওনার বউ ওনার সঙ্গে থাকে না, সেটা ওনার ব্যক্তিগত জীবন। ওনার মেয়ের বড়ও তো ওনার সঙ্গে থাকে না, ওর মানে মেয়েরও তো ডিভোর্স হয়ে গেছে, কেন হয়েছে? এটা কারুর ব্যক্তিগত জীবন, স্বামী স্ত্রী কে কার সাথে থাকবে কে কার সাথে থাকবে না এটা নিয়ে বলার কারোর অধিকার নেই। কারোর বনি বনা নাও হতে পারে, গোটা বিশ্ব সংসারে কি একমাত্র উনি যাদের ডিভোর্স হয়েছে, বা যাদের আমি জানি না ডিভোর্স হয়েছে কিনা, বা স্বামী স্ত্রী একসঙ্গে থাকে না, একমাত্র উদাহরণ উনি, আর কেউ নেই সংসারে? তৃণমূল কংগ্রেসের মধ্যে নেই, কোনো রাজনৈতিক দলে কেউ নেই, বা বিশ্ব সংসারে সাধারণ মানুষের মধ্যে নেই? কোর্টে এত হাজার হাজার সেপারেশন আর ডাইভোর্সের মামলা লড়ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে তো আইনজীবী, তারা কি সবাই কোনো রাজনৈতিক দলের? এটা মানুষ, তার কার সাথে থাকবে কার সাথে থাকবে না, কার সাথে বনিবনা হবে কার সাথে বনিবনা হবে না। বহু সেলিব্রিটিস আছেন, কিছুদিন আগেই আমরা দেখলাম একাধিক অভিনেতা অভিনেত্রী আছে, কারুর তিনটে চারটে বিয়ে, তারা রাজনীতির মধ্যেও আছেন, কেউ বুদ্ধিজীবী বড় বড়। কি বলবেন, এটা ব্যক্তিগত জীবন, এটা নিয়ে কাদা ছোঁড়াছড়ি করা মানে রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে একেবারে বিক্রি হয়ে গেছে, রাজনৈতিকভাবে আক্রমণ করার কোনো জায়গা নেই। কারণ চুরি হয়েছে এটা অস্বীকার করতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পারবে না, কারণ জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী থাকাকালীন যে খাদ্য দপ্তরে দুর্নীতি হয়েছে এই মামলা 2013 সালে মোদী সরকার তৈরি হওয়ার আগে হাইকোর্টে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিল সরকারের বিরুদ্ধে, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেটা জিজ্ঞাসা করুন তো কেন করেছিলেন। দুর্নীতি হয়নি অস্বীকার করতে পারবে না। খাটের তলা থেকে 52 কোটি টাকা, 11 কিলো সোনা, মন্ত্রীর 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট আনঅ্যাকাউন্টেড, মন্ত্রীর মেয়ের 3.5 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, টিউশানি করে রোজগার করেছে বলে প্রত্যেকটা তৃণমূলের পঞ্চায়েত থেকে পার্লামেন্ট অবধি নেতাদের প্রাসাদোপম বাড়ি, মন্ত্রীর বউয়ের নামে ওরকম অত বড় লাক্সুরিয়াস স্কুল মেদিনীপুরে, এগুলো অস্বীকার করতে পারবে না। এদের দলের লোকেদের রাশিয়ান গার্লফ্রেন্ড, যে গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে 100 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ট্রান্সফার হয়ে গেছে। আর এবার আরও ওই মিনি পাকিস্তান বানাতে চেয়েছিল যে তার দুবাইতে কি আছে এবার সেগুলো বেরোবে, কশো কোটি টাকার সম্পত্তি আছে দুবাইতে, আছে কি করে হলো কেন হলো সেটাও বেরোবে। আরো একটা মারাত্মক মন্তব্য একটু শোনাই। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস, নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। তো বলতে আমি চলে গেছিলাম, সরি। জানেন একজন মুসলিম পিটিশনার দাঁড়িয়ে আছে কোর্টে ঢুকেছে, তাকে বলেছে এটা কি মসজিদ নাকি, দাড়ি ফাড়ি নিয়ে এখানে কোর্টের মধ্যে ঢুকে গেছেন, বেরোন কোর্ট থেকে। একজন হেডমাস্টারকে ডেকেছিল, সেই মামলাটা আমি পরে অ্যাপিল কোর্টে করে স্টে করেছিলাম। উনাকে আগে প্রশ্ন করুন যে উনার সরকারের আমলে বগটুইতে কারা মরেছিল, ওই যে বলেন মুসলিম, ওই মুসলিমরাই বগটুইতে মরেছিল, জ্বালিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল।
দলুয়া খাকি, জয়নগর, তারা মরেছে, ওই মুসলিমরা মরেছে, তাদেরকে বাড়িঘর দর ভাঙা হয়েছে, তাদের ঘর ছাড়া করা হয়েছে। দুর্গা পুজোর সময় খুব সম্ভবত তারিখটা 5ই অক্টোবর, নাকাশিপাড়ায় একটা বাচ্চা ছেলে, একদম শিশু, খেলতে গিয়ে রাস্তায় একটা গোলা দেখে তুলে নিয়ে সেটা ফেটে আহত হয়ে হাসপাতালে, দুজন আহত, একজন ভয়ঙ্করভাবে, একজনের আংশিকভাবে আহত। তারা মুসলিম ছিল, ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় ভাষায় তাদের জাতি মুসলিম ছিল। কেন কেন ওই শিশুটার কী দোষ ছিল? সব থেকে বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যদি মারা গিয়ে থাকে পশ্চিমবঙ্গে, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে মারা গিয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকারে না হিন্দুর না মুসলমানের, এ কারুর নয়, তাই এরা এবার বিদায় হবে। এটা হিন্দুও যেমন বুঝেছে, মুসলমানও বুঝেছে। সব থেকে বেশি সাম্প্রদায়িকতার বিভেদের রাজনীতি এরা করেছে। যখন এদের দলের নেতা বলে মিনি পাকিস্তান তৈরি করব, কেন শোকাস করা হয় না? যখন বলে এদের দলের নেতা যে 50% মানুষ আগামী দিনে উর্দু বলবে পশ্চিমবাংলায়, কেন বাংলাভাষী মুসলমানকে উর্দু কেন বলাতে হবে? তাহলে আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি, যেটা সবে সবে গিয়েছে, উর্দু ভাষার বিরুদ্ধে লড়াই ছিল বাঙালি হিন্দু বাঙালি মুসলমানের পূর্ববঙ্গে, অপারেশন সার্চ লাইটের সেই বিভীষিকা, সেটা বাঙালি মুসলমানকেও ভোগ করতে হয়েছে, বাংলাভাষী মুসলমানকে আর বাঙালি হিন্দুকেও ভোগ করতে হয়েছে। কোন সাহসে তাহলে পরে ওই কথা বলে এবং কোনো দল অ্যাকশান নেয় না? কারণ ওদের উদ্দেশ্য এইটাই। তাহলে কে সব থেকে বড় সাম্প্রদায়িক সেটা চিন্তা করে দেখুন। হিন্দু মুসলমানের সব থেকে বড় বিভেদ সৃষ্টি করে কে? এই তৃণমূল কংগ্রেসের। পশ্চিমবাংলায় কসংখ্যক হিন্দিভাষী মুসলমান আছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে দাঁড়িয়ে কেন হিন্দিতে ঈদের স্টেজ থেকে কথা বলেন, ইফতার পার্টিতে গিয়ে হিন্দিতে কথা বলেন কেন, অ্যাড্রেস করেন কেন গোটা পশ্চিমবঙ্গের মুসলমান সমাজকে? পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিন্দিতে কথা বলে, উর্দুতে কথা বলে না বাংলায় কথা বলে? সব থেকে বড় জাতি বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, ভাষা বিদ্বেষী, তাই জন্যে ভাষার বদল করে দিচ্ছে। বাবাকে বাবা ডাকা যাবে না, মাকে মা ডাকা যাবে না, পিসিকে পিসি ডাকা যাবে না, পিসেমশাইকে পিসেমশাই ডাকা যাবে না, দিদিকে দিদি, বোনকে বোন ডাকা যাবে না। বিজাতীয় ভাষার আমদানি করছে। কেন কেন এরকমভাবে মুসলমান সম্প্রদায়কে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে? এই মমতার সরকার করছে, এই খিলাফত আন্দোলনের সমর্থনকারীরা। শেষ মন্তব্য শোনাবো দাদা। দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। তৃণমূল আছে কি না আছে? আরে বললাম না, ভুসি মাল একটা, একবারে ভুসি মাল। দেখতে থাকো দেখতে থাকো, দূর থেকে দেখেছো বড্ড ভালো লেগেছে, কেউ কিছু বলতে পারতো না, কন্টেন্ট হতো না, এইবার এর দেখবে ও শিক্ষা দীক্ষা রুচি সব একদম পরিষ্কার হয়ে যাবে। একজন বিচারপতি তাকে ভুসিমাল বলে সম্বোধন, গোটা শিক্ষা দীক্ষা রুচি, এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, গোটা তৃণমূল কংগ্রেসের সবার শিক্ষা দীক্ষা রুচি দেখে নিচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় তার শিক্ষা দীক্ষা রুচি সেটা প্রকাশ পাচ্ছে, কুণাল ঘোষের যিনি পাশে বসে আছেন তার শিক্ষা দীক্ষা রুচি গোটা পশ্চিমবঙ্গ দেখে নিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলগিরি থেকে আরম্ভ করে কেউ বাদ নেই, মদন মিত্র, সবাই শিক্ষা দীক্ষা রুচি দেখে গেছে। যারা রাষ্ট্রপতিকে, দেশের রাষ্ট্রপতিকে আক্রমণ করতে পারে তার জাতি তার বর্ণ নিয়ে, যে যারা দেশের পশ্চিমবঙ্গের রাজ্যপালকে তার গায়ের রং নিয়ে আলোচনা করতে পারে, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন আঞ্চলিক 20 কিলোমিটার অন্তর অন্তর যে ভাষা ডায়ালেক্ট বদলে যাচ্ছে সেই ডায়ালেক্টে কথা বলতে পারে, তাদেরকে আক্রমণ করতে পারে, তাদের থেকে এটাই হচ্ছে পরিষ্কার আসলটা ভয় পেয়েছে। আর ওই যে বলছে পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী বানিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়েছে, সন্দেশখালীর মানুষ কিন্তু উলঙ্গ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, যে 2011 সালের পর থেকে আর ভোট দিতে পারেনি, আমাদের ভোট আমরা দিই না ওরা দিয়ে দেয়। এবং সন্দেশখালী একা নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম হাজার হাজার সন্দেশখালী আছে, তাই জন্যে ভোট ওরা ভোটে জেতেনি। নির্বাচনের পরে আমরা দেখিনি তৃণমূলের নেতার বাড়ির থেকে ইভিএম মেশিন বেরোচ্ছে, তৃণমূলের নেতার বাড়ির থেকে ব্যালট কাউন্টিং ইউনিট, ইলেকট্রনিক ইউনিট বেরিয়ে যাচ্ছে। কী করে বেরিয়েছিল? পঞ্চায়েত নেতাদের বাড়ির থেকে। যদি ভোটে এতই জিতবে কনফিডেন্স থাকে, তাহলে পঞ্চায়েতে এত রক্ত ঝরলো কেন, এত মানুষ মরলো কেন? তাহলে পরে
পশ্চিমবঙ্গের একুশের নির্বাচনের পরে এই হিংসা করতে হলো কেন? কাউন্টিং এর দিনকে প্রত্যেকটা বিরোধী দলকে মেরে পিটিয়ে বার করে কেন আজকে তাদেরকে কাউন্টিং ইলেকশন করতে হয়েছিল, ইলেকশন কাউন্টিং করতে হয়েছিল 2021 নির্বাচনের পরে? আর তৃণমূলের নেতা তাকে কেন বলতে হলো যে প্রশাসন যদি সাহায্য করে তাহলে আমরা সিটগুলো জিতে যাব? নিশ্চয়ই খবরটা দেখে নিয়েছেন, প্রশাসনকে কেন সাহায্য করতে হবে তৃণমূলকে জেতার জন্য? কোন বাবার সম্পত্তি প্রশাসনটা তৃণমূলের? তার মানে ভোট করিয়ে, ভোট করিয়ে নয়, মানুষের ভোটে নয়, নিজেদের ছাপ্পা রিগিংয়ের ভোটে। কারণ তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ওই প্রাসাদোপম বাড়ি তৈরি হবে, ব্যানার্জি পরিবারের 35টা প্লট কালীঘাটে তৈরি হবে, ভাদু শেখেদের ওরকম বড় বড় বাড়ি তৈরি হবে, সাইকেল চালাতো লোকের বাড়িতে কাজ করতো যারা, তারা কাউন্সিলর হয়ে স্কর্পিও চড়ে ঘুরে বেড়াবে। এটা করার জন্যই তৃণমূল। আর সাধারণ মানুষ খেটে, দুবেলা খেটে রোজগার করবে, লোকে চাকরি চলে যাবে, এখানে কোনো ইন্ডাস্ট্রি আসবে না, ওই প্রকল্পের নামে শিলাপিসি শিলার ফিতে কেটেই যাবে। দাদা, আপনি সন্দেশখালীর কথা বললেন, গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একেবারে বিজেপিতে যোগদান করার কথা ঘোষণা করার পর থেকেই কয়েকটি সভায় দেখা গিয়েছে যে তৃণমূলের চেয়ার খালি, মানুষ আর ইন্টারেস্টেড নয়। এটা মনে হচ্ছে তৃণমূলের চেয়ার খালি হবেই যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস পশ্চিমবঙ্গে করানো সম্ভব, পশ্চিমবঙ্গে সরকারকে বাতিল করে আর্মি নামিয়ে, আই রিপিট, সম্পূর্ণ জায়গায় আর্মি নামিয়ে, আর্মি মানে আর্মি সিআরপিএফ শুধু নয়, সম্পূর্ণ আর্মড ফোর্সেসকে রাস্তায় রাস্তায় নামিয়ে মানুষকে সাহস দেখিয়ে বার করিয়ে যদি ভোট করানো হয়, তৃণমূল কতগুলো সিটে তৃণমূলের জামানত জব্দ হবে 294টা আসনে আপনি কল্পনা করতে পারবেন না যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস হয়। তৃণমূল 94টা আসনও পাবে কি না তার নেই ঠিক।